জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং যুক্ত ফ্রন্টের পাঁচ দফা দাবিকে নাকচ করে দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু তাদের পাঁচ দফা দাবি ও রাজনৈতিক অবস্থান হুবহু বিএনপি জামাত বিস্তলীয় জোটের মতো বলেও মন্তব্য তার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ড কামাল হোসেন এ কিউএম বদরুদ্দা চৌধুরী সহ কয়েকজন রাজনৈতিক ব্যক্তির তৎপর হওয়াকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন জাত সভাপতি ইনু জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং যুক্ত ফ্রন্টের নামে রাজনীতির মাঠে বর্তমানে সক্রিয় প্রবীণ রাজনীতিবিদরা তাদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান গ্রহণ করবেন বলেও প্রত্যাশা জাসদ সভাপতির এইখানে এই পাঁচ দফা প্রস্তাবটা কার্যত মানে একটা হচ্ছে পদত্যাগের দাবি সংসদ বাতিলের দাবি এবং নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সংস্কার করবেন এইসব দাবির আড়ালে কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে একটা সাংবিধানিক শূন্যতা হোক জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্ত পাঁচ দফা দাবি ও তাদের রাজনৈতিক অবস্থান হুবহু বিএনপি জামাত বিশ দলের দাবি অবস্থানের ফটোকপি মাত্র